আমরা এখন কথা বলবো রিসানের SP-1200L নিয়ে। এটি ইন্টারনাল পাওয়ার ফিল্টার, এটি লো নয়েজ, এটি সেরকম কোনো সাউন্ড হবে না। চলুন দেখা যাক এটির সাথে কী কী অ্যাক্সেসরিজ আছে। SP-1200 আর SP-1100L দুইটি শুধু পাওয়ারের দিক থেকে একটু কম বেশি, আর অলমোস্ট অ্যাক্সেসরিজ সব অলমোস্ট সেম। এটি হচ্ছে আপনার SP-1200L, এটি হচ্ছে আপনার 12 ওয়াটের একটি পাওয়ার ইন্টারনাল পাওয়ার ফিল্টার। প্রতিপাওয়ার মতো এই পাওয়ার ফিল্টারটার সাথে একটি পিছনে গ্লাসে লাগানোর জন্য একটি রাবারের প্লাস্টিকের হুক দেওয়া আছে। এটার অপশনটাও খুব সুন্দর। এগুলো খুব রিসানের, এগুলো খুব হেভি পাওয়ার হেড, টেকসই ভালো হয় এগুলোতে। এটি দিয়ে আমরা পাওয়ার কমাতে বাড়াতে পারবো। এটার সামনের নজলগুলো সব বড় বড় নজল থাকে, বাতাস বের হয় এদিক দিয়ে। আমরা পাইপ লাগিয়ে দিলে বাতাস বুটবুট বের হবে। আমরা যদি জাস্ট পাওয়ার হেড হিসেবে ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে এটার নিচে আমরা এই প্লাস্টিকের এই অপশন, এটা লাগানোর জন্য এই অপশনটা দেওয়া আছে, আর পানি উপরে উঠানোর জন্য পাওয়ার হেডের জন্য এই এল সিস্টেমের এটা দেওয়া আছে, যেটা নাকি আমরা এই পাশে লাগিয়ে পানিটা উপরে উঠাতে পারবো। আর এটার যে ফিল্টারের অপশনটা দেওয়া আছে, যদি আমরা এইভাবে ফিল্টারটা ব্যবহার করি পাওয়ার ফিল্টার হিসেবে, সেক্ষেত্রে এটি লাগিয়ে ব্যবহার করব। এটির সাথে কি কি দেওয়া আছে দেখি। এটির সাথে এই টাইপের প্লাস্টিক বল দেওয়া আছে, যেগুলো নাকি ফিল্টারিংয়ে খুব সাহায্য করে, ব্যাকটেরিয়া জন্মাতে খুব সাহায্য করে, পানির জন্য ভালো, মাছের জন্য ভালো। আর এগুলো একটা মোটা ছাকনি দেওয়া আছে, তার ভিতরে ই দেওয়া আছে। এরকম অনেক কম ফিল্টারই থাকে, ভিতরে এক্সট্রা দেওয়া আছে যেগুলো প্লাস্টিকের মিডিয়া। থ্যাংক ইউ।